সংবিধানে কি বলা আছে যে সরকার থাকবে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন করবে, এই তো বর্তমান এটা তো। সুতরাং পুরো জাতি কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। আপনি আমি যেহেতু আপনি আজকে এটাই বললেন, এবং অদৌ কি আগামী নির্বাচন সবার অংশগ্রহণমূলকভাবে হবে নাকি পার্শিয়াল অংশগ্রহণমূলক হবে, এই প্রশ্নটা কিন্তু আজকে এই আলোচনার প্রসঙ্গে চলে আসছে। আজকে যে কথাটা জনাব দুদু এবং আমার দাদা যেটা বললেন, এই যে দুইটা দল দুইটা জায়গায় যে অনর অবস্থানে রয়েছে, এইটা আমি আপনার এখানে সবসময় বলছি যে আমাদের একটা জাতীয় ঐক্যমতের জায়গা, একটা সমঝোতার জায়গা, একটা বোঝাপড়ার জায়গায় যদি না আসে তাহলে আমাদের তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু আমরাই দায়ী থাকব। আমি কিছুক্ষণ আগেই যেটা বলছি যে এই যে ধোঁয়াশার মধ্যে আছে আমাদের জাতীয় পার্টির অবস্থানটা কিন্তু স্পষ্ট, যেটা দুদু সাহেব বলে গেছেন।